কুমারঘাটের ঠিকাদারি ঘিরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে বিজেপি দলের কোনো সদস্য জড়িত নয়, একথা স্পষ্টভাবে ঘোষণা করলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাস। শুধু তাই নয়, কুমারঘাট মহকুমা ঐক্য মঞ্চের সাথেও বিজেপির কোনো সদস্য যুক্ত নয়। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিধায়ক ভগবান দাস। ইদানিং দুদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় কিছু সান্ধ্যকালীন পত্রিকাও রয়েছে তার মধ্যে, এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকাদারি ঘিরে দুই গোষ্ঠীতে সংঘর্ষ। আমি প্রথম যে বিষয়টা, দুই গোষ্ঠী যে বিষয়টা, আমি একটু পরিষ্কার করে দিতে চাই। এখানে কোনো ধরনের ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব বা কার্যকর্তা ঠিকাদারির সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। দুই গোষ্ঠী বলতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের এই জেলা বা কুমারঘাটে কোনো গোষ্ঠী আগেও ছিল না, আজকেও নেই। যারা গত 13 তারিখে এই কুমারঘাটে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বা স্থানীয় কিছু ছেলেদের উপর আক্রমণ করেছে এবং থানাতে তাদের পক্ষ থেকে, যারা আক্রান্ত হয়েছে তাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিও গ্রেপ্তার হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এরা কিছুদিন আগে গত ডিসেম্বর মাসে 29 তারিখে কুমারঘাটে ঐক্যমঞ্চ নামে একটি সংগঠন করে, একটা বাজারে সভা সংগঠিত করে জনা কয়েকজন লোক নিয়ে, তার মধ্যে সিপিআইএম এর কিছু লোক ছিল, কংগ্রেসের কিছু লোক ছিল এবং স্থানীয় কিছু সংগঠন, এডিসি ভিত্তিক কিছু সংগঠন, জনজাতি কিছু লোক ছিল। সব মিলিয়ে 25-30 জন 29 তারিখে একটা সভা তারা করেছে কুমারঘাটে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, যারা এই ঐক্যমঞ্চের হয়ে সেদিন সভা করেছিল, এরা কেউই ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য কোনোদিন ছিল না, আজকেও নেই। আমি যে সমস্ত সংবাদপত্রে বা ইলেকট্রনিক মিডিয়ায় এই ধরনের খবর প্রচারিত হচ্ছে যে দুই গোষ্ঠী মধ্যে সংঘর্ষ হচ্ছে, তাদের ভারতীয় জনতা পার্টির যে প্রাথমিক সদস্যপদ, সেই সদস্যপদ কারোর মধ্যে নেই, কেউ দেখাতে পারবেন না। আমাদের দলের বিভিন্ন স্তরের কমিটি রয়েছে, কোনো কমিটিতে কোনো দিন তাদের কোনো দলীয় দায়িত্ব দেখাতে পারবেন না। পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে আমাদের জেলা স্তর পর্যন্ত কোনো কমিটিতেই এরা কোনো দিন ছিল না। সুতরাং আমরা পরিষ্কারভাবে এটা বলতে পারি বা বলছি যে ওই ঐক্যমঞ্চ বা যারা ইদানিংকালে 29 তারিখের পর থেকে ডিসেম্বর মাসে কুমারঘাটের পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে, এরা কেউ ভারতীয় জনতা পার্টির সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই এমন কোনো প্রমাণ নাই। আমরা আজকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল,
গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হয়েছে, এই রাজ্যের পরিবর্তন হয়েছে। রাজনীতিতে আমরা অনেক সময় দেখি যখন কোনো রাজনৈতিক দল রাস্তায় মিছিল নিয়ে বের হয়, আনন্দে আবেগে বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য হতে পারে অনেকে লাইনে চলে আসে, আবার এক সময় লাইন থেকে বেরিয়ে যায়। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের আগে আমাদের এই কুমারঘাটে পাবিয়াচড়াতে কিছু কিছু লোক যারা একসময় যাদেরকে কোনো একটা রাজনৈতিক দলের নেতৃত্ব নিজেকে মনে করত, আমরা এমনতরও কিছু লোককে দেখেছি যারা ভারতীয় জনতা পার্টির লাইনে আমরা দেখতে পেয়েছি, এবং নির্বাচনের পর আর কোনোদিন আমরাও দেখিনি, আপনারাও দেখেননি। তো এরা ভারতীয় জনতা পার্টির কোনো গোষ্ঠী বা কোনো কর্মী কোনো অবস্থাতেই হতে পারে না। তো আমরা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে আমরা আপনাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাইছি যে যারা ঠিকাদারির নামে এই এলাকায় কুমারঘাটে পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে, এরা কেউই ভারতীয় জনতা পার্টির কোনো দিন কোনো সময় বা ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য না, এমন কোনো প্রমাণ বা সদস্যপদ দেখাতে পারবে না। তার মধ্যে রয়েছে সত্যবান দাস, প্রদীপ ছন্দ, এইভাবে আরও অনেকেই রয়েছে, তাদের সঙ্গে রয়েছে। এরা ভারতীয় জনতা পার্টির কোনো অবস্থাতেই কোনো সদস্যপদ গ্রহণ করেনি বা আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, ছিল না। এমনিতে সম্পর্ক রয়েছে, প্রতিবেশী হিসাবে এলাকাবাসী হিসাবে আমাদের পরিচয় রয়েছে, সম্পর্ক রয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক তাদের সঙ্গে নেই। এরা ভারতীয় জনতা পার্টির কোনো অবস্থাতে সদস্য নয়। আমি এই বিষয়টাই যে আজকে যে গোষ্ঠী দুই গোষ্ঠীর মধ্যে বারবার বিভিন্ন সংবাদপত্রে সেটা উঠে এসছে, আমি এটা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাইছি। এখানে আমরা দেখেছি গত 13 তারিখে আনুমানিক বেলা 11:30 সময় ওই কিছু উন্নয়ন ঐক্যমঞ্চের নামধারী কিছু লোক 15-20 জন লোক হবে, এরা একটা বাজারে মিছিল করেছে এবং খুব উচ্ছৃঙ্খল অবস্থায় আমরা তাদেরকে দেখেছি। তাদের সংখ্যা যা ছিল না তার থেকে বেশি পুলিশের সংখ্যা ছিল, কারণ এরা প্রচণ্ড উত্তেজিত ছিল, এবং তা থেকে কুমারঘাটবাসীর জনমনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। 13 তারিখ সন্ধ্যার আনুমানিক 9:30-9:30 ওই গোষ্ঠী বা ওই যারা ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাতা স্থানীয় কিছু লোকের উপর অতর্কিতভাবে আক্রমণ আনে এবং তাতে করে কয়েকজন গুরুতর আহত হয়, তাদের মাথায় আঘাত লাগে, রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় কুমারঘাটে, পরবর্তী সময়ে কৈলাসহরে স্থানান্তরিত করা হয় এবং পরদিন তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে নেওয়া হয়। কারণ এ এলাকার মানুষ এই ঐক্যমঞ্চ বা তাদের যে আচরণে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ হয়ে উঠছে এবং প্রতিবাদ জানাচ্ছে, ঘৃণা জানাচ্ছে, ধিক্ষার জানাচ্ছে, সম্ভবত তারই ফলে ওই 13 তারিখের এই আক্রমণ সংগঠিত করেছে ঐক্যমঞ্চের যারা নেতৃত্বরা ছিল ওনারা। তো আমরা চাই যে কুমারঘাটে পরিস্থিতি যাতে শান্ত থাকে, শান্তিতে থাকে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে ওই উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তির আচরণে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আমি তাদেরকে এই ঘটনা থেকে যাতে পুনরায় না ঘটে তার জন্য বলছি। আমি এই দুটি বিষয়ের জন্যে
আপনাদেরকে আজকে আমরা এখানে ডেকেছি বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য। এবং তার মধ্যে আরও কিছু লোক তাদের সঙ্গে রয়েছে, মূল বিষয় যে ঐক্যমঞ্চের সঙ্গে যারাই রয়েছে এরা ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য নয়, কোনো গোষ্ঠীও নয়, আমাদের কোনো গোষ্ঠী নেই। আমরা কেন্দ্রীয় কমিটি থেকে বুথ কমিটি পর্যন্ত আমাদের একই রয়েছে, এখানে গোষ্ঠী বলতে কিছু আমাদের মধ্যে নেই। যারা এগুলা করছে তারা তাদের মতো করে, তারা কোন দলের আমি জানি না, এবং তাদের কিছু পরিচয় আমরা সবাই জানি, আপনারা জানেন। এরা এমন কোনো পার্টি বাদ রাখে নেই, নকশাল থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস তৃণমূল সমস্ত পার্টি এরা করে নিয়েছে, এইবার কোনো পার্টি এদের কাছে নেই। এবার নিজেরা তারা ঐক্যমঞ্চ গঠন করেছে, সেটাই তাদের গোষ্ঠী, তারাই তাদের গোষ্ঠী। ভারতীয় জনতা পার্টি কোনো গোষ্ঠীর কোনো সম্পর্ক তাদের সঙ্গে নেই, কোনো গোষ্ঠী না। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির জায়গায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছে কুমারগেটের মধ্যে, সারা ত্রিপুরা রাজ্যে, সারা দেশের মধ্যে। ধন্যবাদ সবাইকে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে স্পেশাল ধামাকা অফার নিয়ে এলো সিবিসি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। যে কোনো কোর্সের সাথে রয়েছে 90% ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে ফোন করুন 7005055129 অথবা 8732097407 এই নম্বরে, অথবা যোগাযোগ করুন পেচরতল হাসপাতাল রোড আমাদের সিবিসি প্রশিক্ষণ কেন্দ্রে। CBC makes your career ahead.